ইন্ধনজাত সামগ্রীর লগতে রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি সন্দর্ভত নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলে বিজেপি নেত্রী আঙুলতা ডেকাই। কলিয়াবরের মিশা মিলন সংঘ প্রেক্ষাগৃহত আজি অনুষ্ঠিত বিজেপি মহিলা কোষের জেলা পর্যায়ের এখন কার্যনির্বাহ সভার অন্তত সাংবাদিকে সোধা প্রশ্নের উত্তর নেত্রীগিয়ে কি কলে শুনকসুন এবার। মূল্য বৃদ্ধি সম্পর্কে মূল বহুত বেশি কবলগিয়া এই কারণে নাই, কারণ যেহেতু আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই বিষয়ত ইতিমধ্যে বহুত আগতেও স্পষ্টীকরণ দিয়ে আছে বা আমার রাজ্য সভাপতি মহোদয় দিয়ে আছে। মই মহিলা হিসেবে ডেফিনেটলি রন্ধন গ্যাস বাড়িলে মোটো অকমান দুঃখ করিম যে মূর ঘর থাকবে বা মূর ওসর পাজর থাকবে, কিন্তু এনেকা নহয় যে কেবলমাত্র আমি রন্ধন গ্যাসটির কারণে এনেকা কারণে আমি সরকার বেয়া বা এই বেয়া সেইটা নহয়। দৃষ্টিভঙ্গিটা তো এনেকা হব না, কেতিয়াবা হয় আকো কমি যাব আর আমি কমাটোই বিচারিছো। আর তারভাবে আমি সমান্তরালভাবে এইটাও চাব লাগিব যে আমি মহিলাসকল রন্ধন গ্যাসটি বাড়িছে হয় ঠিকই, কিন্তু মহিলাগী আমি অন্য ধরনের কিনা সহায় করবো নাকি। মহিলাগী আজি রন্ধন গ্যাসের কারণে লকডাউনের সময়ত আমি 3 times যে 500-500 টাকাকে আজি তখনকর ডাইরেক্ট একাউন্টসত সুমাইছে, সেইটা একটা বহুত ডর একটা তখন কারণে সকাহ আছে। আজি অরুণোদয়ের মাধ্যমের জড়িয়ে আজি বাজেটত উল্লেখ করেছে আপনাদের জানে যে 1250 টাকালে আজি বৃদ্ধি করালে, গতি কোরবাত ন কোরবাত সেই বস্তুবিল ফিল আপ হয়ে গেছে, কোরবাত যদি বাড়িছে কেতিয়াবা সরকারের এইখিন সা সুবিধা মহিলাসকলে পাইছে। গতি মনে ভাবো যে এই 2-3 দিন থাকবে, তারপর আকো কমে যাব, ইস্যুবিল ইস্যুবিল নাইকিয়া হয়ে যায়। শেহতীয়াক বিদ্যুৎ মাচুল, ইন্ধনজাত সামগ্রীর লগতে রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি পাত সর্বসাধারণ জনতায় গ্রাহী মধুশোধন করবলগা হওয়াত ভিতাধিকারী সৃষ্টির প্রসঙ্গহে উল্লেখ করলে আঙুলতা ডেকাই। এফালে যদিও মূল্য বৃদ্ধি ঘটিছে, আনফালে বিভিন্ন আসনের সুবিধা লাভ করেছে এইখান সরকারের কার্যকালত, তথাপিও আশা করেছে কিছুদিনের পাছত মূল্য বৃদ্ধি হ্রাস পাব। নিউজ ডেস্ক, খবর লাইভ।